দর্শক, আজ আপনাদেরকে হযরতে শাহ জালাল এবং শাহ পরান রহমতুল্লাহ আলাইহের পথ ধরে নিয়ে যাব সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার মুরারবন্দ নামক গ্রামে, যেখানে শুয়ে আছেন হযরতে সৈয়দ নাসির উদ্দিন সিপাহ সালার রহমতুল্লাহ আলাইহ, যিনি সিলেট বিজেতা হযরতে শাহ জালাল রহমতুল্লাহ আলাইহের অন্যতম সঙ্গী, অনুসারী ও সিলেট অভিযানে প্রেরিত মুসলিম বাহিনীর প্রধান সেনাপতি ছিলেন। সিলেট ঢাকা মহাসড়কের শায়েস্তাগঞ্জ গোলচত্বর নতুন ব্রিজ হতে চুনারুঘাট উপজেলার শ্রীকোঠা বাসস্ট্যান্ডের পূর্ব দিকে রয়েছে মুরারবন্দ সিপাহ সালার সৈয়দ নাসির উদ্দিন রহমতুল্লাহ আলাইহের মাজার শরীফে যাওয়ার রাস্তা। সিলেটের ইতিহাসে বহুল আলোচিত তরফ রাজ্য 1304 খ্রিস্টাব্দে তারই পবিত্র কদমের ওসিলায় বিজিত হয়। বর্তমান হবিগঞ্জ জেলার অংশবিশেষ, ব্রাহ্মণবাড়িয়া জেলার কিছু অংশ ও পার্বত্য ত্রিপুরা রাজ্যের উত্তর পূর্বাংশ নিয়ে গঠিত ছিল তখনকার তরফ রাজ্য। আরবের বাগদাদ শহরে বসবাসরত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের অধস্তন পুরুষ হযরত সৈয়দ হাসান আরবি ছিলেন সিপাহ সালার হযরত সৈয়দ নাসির উদ্দিন রহমতুল্লাহ আলাইহের পিতা। তার ঊর্ধ্বতন পুরুষ ছিলেন যথাক্রমে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর ইমাম হুসাইন ইবনে আলী, এভাবে ইমাম জাইনুল আবেদিন, ইমাম বাকের, ইমাম জাফর সাদিক, ইমাম মুসা কাজেম, ইমাম আলী রাজা, ইমাম মোহাম্মদ তকি, ইমাম নকি আল হাদি, ইমাম হাসান আসকারি, ইমাম মাহদি আল মুনতাজিন, সৈয়দ আবুল ফজল, সৈয়দ আবুল ফাত্তাহ, সৈয়দ দাউদ আত্তাই এবং সর্বশেষ তার বাবা সৈয়দ হাসান আরবি আলাইহিমুসালাম। প্রিয় দর্শক, আমরা জানি যে মানুষ মারা যাওয়ার পরে তাকে কবর দেওয়া হয় উত্তর দক্ষিণ করে, তার মুখ থাকে হচ্ছে কেবলামুখী হয়ে, এটাই স্বাভাবিক। কিন্তু কাউকে যদি কবর দেওয়ার পর তার কবরটা নিজে নিজে ঘুরে পূর্ব পশ্চিম হয়ে যায় এবং তার মুখ যদি উত্তর দক্ষিণ হয়ে যায়, তাহলে ব্যাপারটা অত্যন্ত আশ্চর্যজনক মনে হওয়ার কথা। সেটি ঘটেছে এই জায়গাটিতে। এটি হচ্ছে সেই ঐতিহাসিক স্থান যেখানে শুয়ে আছেন হযরতে বাবা শাহ জালাল রহমতুল্লাহ আলাইহের প্রধান সেনাপতি সৈয়দ নাসির উদ্দিন সিপাহ সালার রহমতুল্লাহ আলাই। তিনি এখানে শুয়ে রয়েছেন। তার কবরটি সারা বাংলাদেশের ভিতরে একমাত্র কবর যেটি উত্তর দক্ষিণমুখী না হয়ে পূর্ব পশ্চিম হয়ে এখনও রয়ে গিয়েছে। সেটির বিশাল এক হিস্ট্রি রয়েছে, সেটি জানানোর জন্যে আজকে আপনাদেরকে এখানে নিয়ে আসা। চলুন আপনাদেরকে আমরা জানাচ্ছি সেই ইতিহাসের কথা। হযরতে শাহ জালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহের প্রধান সেনাপতি, তরফরাজ্য বিজয়ী মহান এই বীরপুরুষ সিপাহ সালার হযরতে সৈয়দ নাসির উদ্দিন সিপাহ সালার রহমতুল্লাহ আলাই মদিনা শরীফে জন্মগ্রহণ করেন এবং তিনি বাগদাদ শরীফে বসবাস করতেন। এই তরফরাজ্য বিজয়ের যুদ্ধে হযরতে নাসির উদ্দিন রহমতুল্লাহ আলাইহের সাথে 12 জন আউলিয়া সহ 1000 অশ্বারোহী ও 3000 পদাতিক সৈন্যের এক বিশাল বাহিনী অংশগ্রহণ করেন বলে ইতিহাসে প্রমাণ পাওয়া যায়। বাগদাদ থেকে দিল্লিতে এসে সুলতান আলাউদ্দিন খিলজির অধীনে ফৌজ বিভাগে যোগদান করেন হযরতে নাসির উদ্দিন রহমতুল্লাহ আলাই। হযরত সৈয়দ নাসির উদ্দিন সিপাহ সালার রহমতুল্লাহ আলাইহ যখন দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজির সৈন্যবাহিনীতে সাধারণ সৈন্যরূপে ছিলেন, যাকে দিল্লির তৎকালীন সুলতান আলাউদ্দিন খিলজি শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাই ও তার পুত্রের উপর আকিকাতে গরু জবাই করার অপরাধে রাজা গৌর গোবিন্দ কর্তৃক নির্মম অত্যাচারের প্রতিকারে সিলেট তথা তৎকালীন গৌর রাজ্য আক্রমণের জন্য পাঠিয়েছিলেন প্রধান সেনাপতি বা সিপাহ সালার হিসেবে। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখছি যে সিকান্দার গাজীর নেতৃত্বে এর আগের অভিযানটি ব্যর্থ হয়। কারণ হিসেবে শ্রীহট্ট বা সিলেটের চারপাশে নদী থাকায় এবং সে নদীর উপর গৌর গোবিন্দের নিয়ন্ত্রণ ও তার কালো জাদুবিদ্যার কথা স্মরণ করিয়ে দেয় আলেমরা। সাধারণ কোনো সেনাপতির নেতৃত্বে অভিযান পরিচালনা করে লাভ হবে না, পাঠাতে হবে অত্যন্ত ইমানদার ও আধ্যাত্মিক শক্তিসম্পন্ন কারো নেতৃত্বে। কিন্তু এমন কে আছে, কোথায় পাওয়া যাবে এমন সেনাপতি? তখন এক বুজুর্গ ব্যক্তি সুলতান আলাউদ্দিন খিলজিকে উপদেশ দেন যে আপনার সৈনিকগণের মাঝে যাঁর তাঁবুর বাতি সারারাত জ্বালানো থাকে, অর্থাৎ যে ব্যক্তি সারা রাতব্যাপী আল্লাহর ইবাদতে মশগুল থাকেন, তাঁকে সেনাপতি করে পাঠালে গৌররাজ্য বিজয় সম্ভব, নতুবা হবে না। এক রাতে প্রচণ্ড ঝড় বৃষ্টিতে দিল্লি প্লাবিত হয়ে গেল, ব্যাপক ক্ষয়ক্ষতি হল, অন্ধকারে ঢেকে গেল পুরো নগরী, কোথাও কোনো প্রদীপ জ্বালানোর উপায় নেই। কিন্তু ব্যতিক্রম হিসাবে দেখা গেল একটি তাঁবু যেখানে জ্বলছে আলো। এই ঝড় বৃষ্টির মাঝেও তার ঘরে আলো জ্বলতে দেখে
কোনো রকম উৎকণ্ঠা না দেখিয়ে একাগ্রচিত্তে কোরআন তেলাওয়াত করা দেখে সকলেই তার ইমানদারিতে অভিভূত হয়ে গেলেন। ইনি হচ্ছেন সৈয়দ নাসির উদ্দিন সিপাহ সালার রহমতুল্লাহ আলাইহ। দিল্লির সুলতান তার আধ্যাত্মিক কামালিয়াতের পরিচয় পেয়ে শাহী সৈন্যবাহিনীর নেতৃত্ব গ্রহণ করে সিলেট অঞ্চল বিজয়ের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য তাকে অনুরোধ করেন। সিলেট বিজয়ী হযরতে শাহজালাল রহমতুল্লাহ আলাইহের সাথে পথিমধ্যে মোলাকাত হয় এবং মুসলমানদের উপর গৌরগোবিন্দের অত্যাচারের সংবাদে ব্যথিত হয়ে শাহী সৈন্যদের সঙ্গে যোগদান করতে সম্মতি প্রকাশ করেন হযরতে নাসিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহ। বর্তমান ভারত বাংলাদেশের সীমান্তবর্তী খোয়াই নদীর তীরে বাল্লার নিকটবর্তী বিশ গায়ে ছিল তরফ রাজ্যের রাজধানী ও তরফের রাজা আচক নারায়ণের রাজবাড়ি। প্রিয় দর্শক, নদীমাতৃক দেশ এই বাংলাদেশ, যার কারণে নদীর সাথে আমাদের এদেশের মানুষের একটি আত্মিক সম্পর্ক রয়েছে, পারিবেশিক একটি সম্পর্ক রয়েছে এবং দৈনন্দিন জীবনের একটা সম্পর্ক তাদের সাথে এই নদীর রয়েছে। সাথে সাথে এই বাংলাদেশকে ইসলামের আলোয় আলোকিত করার জন্যে এখানে যে সমস্ত আউলিয়া কেরাম এসেছেন তাদের সাথেও এই নদীর একটা গভীর সম্পর্ক ছিল। তারই সূত্র ধরে ইতিহাসের মাধ্যমে আমরা জানতে পারি এই সেই খরস্রোতা খোয়াই নদী, যেটি একসময় অত্যন্ত খরস্রোতা ছিল, পানি ছিল, এতে ছিল ঢেউ ছিল, কিন্তু এখন সেগুলোর কোনোটাই নেই, কিন্তু নদীর কিছুটা অংশবিশেষ রয়ে গিয়েছে। সে আমরা নদীর মাঝখানে দাঁড়িয়ে কিন্তু কথা বলছি চরের উপরে। এই নদীপথেই হযরতে নাসিরউদ্দিন সিপাহ সালার রহমতুল্লাহ আলাইহ, যিনি হযরতে বাবা শাহ জালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহের প্রধান সেনাপতি ছিলেন, সিলেট বিজয় করার পর হযরতে শাহজালাল রহমতুল্লাহ আলাইহ তাকে বললেন যে তুমি মুরারবন্দ নামক জায়গা, এই যে যেখানটিতে দাঁড়িয়ে আছি এই জায়গার নাম হচ্ছে মুরারবন্দ, এখানে তিনি তার 120 জন সঙ্গী সাথীকে নিয়ে চলে আসলেন। এসে এখানকার যে স্থানীয় রাজা ছিলেন তাকে পরাজিত করে এখানে তিনি ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন এবং এখানেই তিনি আজও শুয়ে রয়েছেন। আপনাদেরকে দেখাচ্ছি সেই নদীটি, যে নদীর পানির সাথে তার স্মৃতি জড়িয়ে রয়েছে, এই নদীর পানির সাথে সেই ইসলামের প্রারম্ভিক স্মৃতি জড়িয়ে রয়েছে, এই নদীর পানির সাথে জড়িয়ে রয়েছে সেই কালেমার ইতিহাস। প্রাণ ভয়ে ভীত রাজা আচক নারায়ণ হযরত নাসিরউদ্দিন সিপাহ সালার রহমতুল্লাহ আলাইহের কাছে সন্ধির প্রস্তাব দিয়ে ব্যর্থ হয়ে পার্শ্ববর্তী ত্রিপুরা রাজ্যে আশ্রয় নেয়। ত্রিপুরার রাজার কাছে সাহায্য কামনা করেও বিফল হয়। হতাশ ও নিরুপায় রাজা আচক নারায়ণ অবশেষে ভগ্ন হৃদয়ে সেখান থেকে মথুরায় তীর্থভ্রমণে গিয়ে সেখানেই মৃত্যুবরণ করে, ফলে বিনা বাধায় বিজিত হয় তরফ রাজ্য। দর্শক, এই পানিতে আল্লাহর ওলিগণের কদম পড়েছে, তো এই পানি নিঃসন্দেহে বরকতময় পানি, যার কারণে এই পানির বরকত একটু আমরাও হাসিল করলাম উজুর মাধ্যমে, একটু পানি ছোঁয়ার মাধ্যমে। আচক নারায়ণের বিরুদ্ধে এই সামরিক অভিযানে হযরতে নাসিরউদ্দিন সিপাহ সালার রহমতুল্লাহ আলাইহের সঙ্গে ছিলেন 12 জন আউলিয়া কেরাম। ইতিহাস থেকে যাদের নাম পেয়ে থাকি তারা হলেন হযরত শাহ গাজী রহমতুল্লাহ আলাইহ, হযরত শাহ মজলিস আমিন রহমতুল্লাহ আলাইহ, হযরত শাহ ফতেহ গাজী রহমতুল্লাহ আলাইহ, হযরত সৈয়দ শাহ সাইফ মিন্নাতউদ্দিন রহমতুল্লাহ আলাইহ, হযরত শাহ আরিফিন রহমতুল্লাহ আলাইহ, হযরত শাহ তাজউদ্দিন কুরাইশী রহমতুল্লাহ আলাইহ, হযরত শাহ রুকনউদ্দিন আসওয়ারি রহমতুল্লাহ আলাইহ, হযরত শাহ বদর রহমতুল্লাহ আলাইহ, হযরত শাহ মাহমুদ রহমতুল্লাহ আলাইহ, হযরত শাহ সুলতান রহমতুল্লাহ আলাইহ, হযরত শাহ বদরউদ্দিন রহমতুল্লাহ আলাইহ, হযরত সৈয়দ আহমদ গেসুদারাজ ওরফে কল্লা শাহ রহমতুল্লাহ আলাইহ। প্রিয় দর্শক, এই নদীর পাড়ের এই জায়গা থেকেই শুরু হয়েছে হযরত নাসিরউদ্দিন সিপাহ সালার রহমতুল্লাহ আলাইহের যে সমস্ত সঙ্গী সাথীরা এখানে এসেছিলেন তাদের মাজার শরীফ, তাদের কবর এখানে রয়েছে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সারি সারি কবরের একটা সিরিয়াল রয়েছে এখানে, চলুন সামনে যাওয়া যাক। তরফ বিজয়ের পর আচক নারায়ণের রাজধানী রাজপুর, যা বর্তমানে গাজীপুর নামে রয়েছে, সেখান থেকে প্রায় 25 কিলো উত্তরে চলে আসেন। হযরতে সৈয়দ নাসিরউদ্দিন সিপাহ সালার রহমতুল্লাহ আলাইহ তার পুত্র সৈয়দ সিরাজউদ্দিন রহমতুল্লাহ আলাইহ সহ কয়েকজন সহচর নিয়ে খোয়াই নামক নদীর তীরে তরফ রাজ্যের মাঝামাঝি মুরারবন্দ নামক এই জায়গায় চলে আসেন এবং এখান থেকেই রাজ্য শাসন এবং সুফিবাদের প্রচার শুরু করেন। প্রিয় দর্শক, এখানে যে তোরণটি দেখতে পাচ্ছি, এই নদী থেকে হযরত নাসিরউদ্দিন সিপাহ সালার রহমতুল্লাহ আলাইহ তার 360 আউলিয়ার ভিতরে 120 জনকে সাথে করে নিয়ে এই রাস্তা দিয়ে এখান দিয়ে তিনি প্রবেশ করেন এই অঞ্চলে। তার স্মৃতিকে সংরক্ষণ করার জন্যে এই তোরণটি
তৈরি করা হয়েছে। এর উপর থেকে তার সেই সঙ্গী সাথীদের মাজার শরীফ, তাদের অবস্থানস্থল, তাদের কারো কারো কবর এখানে অবস্থিত রয়েছে। চলুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আর শাহী সৈন্যদের ভাটির মঞ্জিলে খোয়াই নদীর তীরে যেখানে অবস্থান করতে নির্দেশ দেন, পরে এই স্থানের নাম হয় লস্করপুর। লস্কর মানে সৈন্য, আর এখানে তাদের বসবাসের কারণে এই জায়গার নাম লস্করপুর হয়ে যায়। এটা শুধু দেখতে পাচ্ছেন দূরে সারি সারি মাজার শরীফগুলো, তার উপরে চাঁদোয়া দেওয়া রয়েছে, দেয়াল ঘেরা রয়েছে। এগুলো সবগুলোই হচ্ছে তার সেই 120 জন আউলিয়া কেরামের মধ্যে এক একজনের মাজার শরীফ। এখানে অনেকেই এখানে শুয়ে রয়েছেন। চলুন আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। মুরারবন্দ নামটিও দুটি ফার্সি শব্দের মিলিত রূপ। এর আগের নাম ছিল মুরাদবন্দ। মুরাদ মানে হচ্ছে ইচ্ছা বা প্রয়োজন, বন্দ মানে হচ্ছে বান্দা বা গোলাম। দুটো মিলিয়ে এর অর্থ দাঁড়ায় আল্লাহর বান্দা তার ইচ্ছা ব্যক্ত করেন। প্রিয় দর্শক, হযরতে শাহজালাল রহমতুল্লাহ আলাইহ যখন রাজা গৌর গোবিন্দের এলাকায় প্রবেশ করলেন, তখন সে বহু রকম জাদুর প্রয়োগ করে হযরতে শাহজালাল রহমতুল্লাহ আলাইহকে প্রতিরোধ করার অপচেষ্টা চালায়। শাহজালাল রহমতুল্লাহ আলাইহের বাহিনীর উপর গৌর গোবিন্দের জাদুমন্ত্র ব্যর্থ হতে থাকল। ফলে সব রকম কৌশল যখন বিফল হয়ে গেল, তখন শেষ চেষ্টা হিসেবে রাজা গৌর গোবিন্দ এক বিশালাকার লৌহ ধনুক জাদুমন্ত্র করে দিয়ে শাহজালাল রহমতুল্লাহ আলাইহের কাছে পাঠায় এবং শর্ত দেয় যে কেউ যদি একা উক্ত ধনুকে জে বা শিলা সংযোগ করতে পারে, তাহলে রাজা গৌর গোবিন্দ রাজ্য ছেড়ে চলে যাবে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহ তার দলের লোকদের উদ্দেশ্য করে বলেন, যে ব্যক্তি কখনো ফজরের নামাজ কাজা করেনি বা বাদ দেয়নি, একমাত্র সেই পারবে এই বিশাল লৌহ ধনুক দিয়ে একা তীর মারতে। পাওয়া গেল সৈয়দ নাসির উদ্দিন রহমতুল্লাহ আলাইহকে। নাসির উদ্দিন সফল হলেন। আল্লাহ আকবার ধ্বনি দিয়ে তিনি এক হাতে বিশাল ধনুক উঠালেন, আরেক হাতে তাতে জয় সংযোজন করলেন। যেমনইভাবে হযরতে মাওলা আলী শের খুদা আলিহিসালাম খাইবারের যুদ্ধে খাইবার দুর্গের বিশাল দরজা বাঁ হাতে টান দিয়ে খুলে ঢাল হিসাবে ব্যবহার করেছিলেন, পরে তা মাটিতে রাখলে 40 জন মিলেও একচুল নড়াতে পারেনি। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা রামাইতা ইযা রামাইতা ওয়ালাকিন আল্লাহ রামা। সাদাকাল্লাহু মাওলানা আযীম ওয়া বাল্লাগানা রাসূলুহুল আমীনুল হাবীবুল করিম। অর্থাৎ আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে নবী, আপনি যখন নিক্ষেপ করেছেন, মূলত তা আপনি নিক্ষেপ করেননি, আপনার হাতের মাধ্যমে আল্লাহ তাআলা নিক্ষেপ করেছেন। হযরত নাসির উদ্দিন সিপাহ সালার রহমতুল্লাহ আলাইহের এই বীরত্ব দেখে রাজা গৌর গোবিন্দ বুঝতে পারল যে এই জাতির সাথে কখনো পেরে ওঠা যাবে না। সে গোপনে রাজ্য ছেড়ে চলে গেল। উনি হলেন হযরত শাহজালাল সাহেবের প্রধান সেনাপতি। উনি 120 জন উলিয়াবলিকে নিয়ে এখানে আসলেন। আসার পর এখানে একটা আচক নারায়ণ ছিল, ওনার সঙ্গে ওনার সঙ্গে যুদ্ধবিদ্ধ হইয়া এখানে 120 জন নিয়ে নাসির বাবা এখানে আসেন। এই নাসির উদ্দিন সিপাহ সালার রহমতুল্লাহ আলাইহের আজানের ধ্বনিতেই ভেঙে পড়েছিল গৌর গোবিন্দের প্রাসাদ। মাজার সবাই আসে, আমরা আসি, আমাদের এলাকায় মাজার জারত করছি, সবাই একটা আশা আকাঙ্ক্ষা নিয়ত থাকে, সেটা ওনার উসিল্লায় আল্লাহর কাছে চাই। আসে মানুষ মনে হয় এখানে অলির পায়াজ নেওয়ার জন্যে, অলির বরকত নেওয়ার জন্যে। অলির কাছে তো অনেক কিছু ওনাদের মাজাদ আছে, কেরামতি আছে, এই জন্যে মানুষ চায় ওনার পক্ষতে কি আল্লাহর কাছ থেকে কি কিছু নেওয়ার জন্য, অনুগ্রহ হাসিলের জন্য, অনুগ্রহ হাসিলের জন্য। এখানে শুনছি যে উনি যে যখন মারা গেছে, তখন মারা যাওয়ার আগে উনি বলছিল যে আমি মারা গেলে আমাকে পূর্বে পশ্চিমে মাটি দেওয়া হোক। তো এখানকার মানুষ নাকি ওই শরীয়ত মোতাবেক তাকে মাটি দিছে, মানে উত্তর দক্ষিণে। তখন কিছু দূর যাওয়ার পরে নাকি ওনার কবরটা অটো পশ্চিমে, পূর্ব পশ্চিমে লম্বা ইয়ে করছে আর কি।